আসসালামু আলাইকুম। আজকে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, সেখানে একজন দিনমজুর তিনি বলছেন, এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব, আমাদের চাল ডাল তেল লবণ মাছ মাংস এগুলোর স্বাধীনতা লাগবে। পরবর্তীতে অবশ্যই প্রথম আলোর সেই সংবাদটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ হলো গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যম কি সংবাদ পরিবেশন করবে আর কি করবে না সেই স্বাধীনতা তারা এখন আর ভোগ করতে পারছে না। দেশ স্বাধীনের পরে যেমনিভাবে সমস্ত গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল, মাত্র চারটি গণমাধ্যম রেখে দেওয়া হয়েছিল শুধুমাত্র সরকারের উন্নয়ন প্রসার করার জন্য, ঠিক একইভাবে আজকের দেশেও গণমাধ্যমের এই স্বাধীনতা। বাংলাদেশের মানুষের যেমনিভাবে বাক স্বাধীনতা নাই, ঠিক একইভাবে মানুষের কথাগুলো যে গণমাধ্যমের মারফত জাতির কাছে, সাংবাদিকদের কাছে, শিক্ষকদের কাছে পৌঁছাবে সেই সুযোগটিও আজকে নাই। কি ছিল প্রথম আলোর সেই লেখা, যে সেই লেখাটি মুছে দিতে হবে, সেটি সরিয়ে ফেলতে হবে? সেখানে জাস্ট এই কথাটি লেখা ছিল যে আমাদের মাছ মাংস আর চাউলের স্বাধীনতা লাগবে। কিন্তু দেখেন যে সেই নিউজটি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অনেক চেষ্টা করেছি সেই লেখাটি আসলে খুঁজে পাওয়ার জন্য, কিন্তু সেই লেখাটি আসলে খুঁজে পাওয়া যায়নি। তো এই হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা। আমরা এতটাই স্বাধীনতা ভোগ করছি যে আমরা আসলে একটি সংবাদ যে কিছু সময় থাকবে অনলাইনে সেটি থাকতে পারছে না। সেখানে কি লেখা ছিল, একজন দিনমজুর যিনি সাবার যে স্মৃতিসৌধ তার বাইরে গেটে দাঁড়িয়েছিলেন, প্রথম আলোর একজন সাংবাদিক তিনি ছবি উঠিয়েছিলেন এবং সেই ছবির সহিত একটি পোস্টার প্রথম আলো করেছিল, তারা তাদের ফেসবুক পেজে ছেড়েছিল এবং তাদের যে টুইটার সেখানে দিয়েছিল। আমি টুইটারে দেখলাম যে সেই নিউজটি ক্লিক করলে আর পাওয়া যাচ্ছে না। এরপরে আমি মানব জমিনের একজন চিত্র সাংবাদিক জীবন ভাই তার একটি পোস্ট দেখলাম, তিনি পোস্ট করেছেন, এই হলো গণমাধ্যমের স্বাধীনতা 404, নিউজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটি পোস্টার তিনিও পোস্ট করেছেন। সেখানে লেখা ছিল যে পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়ে কি করুম, বাজারে গেলে ঘাম ছুটে যায়, আমাগো মাছ মাংস আর চাইলের স্বাধীনতা লাগবো। দেখেন খুব সাধারণ কথা, আমরা তো কেউ স্বাধীনতার বিরোধিতা করছি না, কিন্তু রূপক অর্থে ওই স্বাধীনতার সাথে আমাদের যে এখন বর্তমান ভাত মাছ মাংস খাবারের স্বাধীনতা নাই সেটার তুলনা সাধারণ মানুষ করছে। আর এই জন্য নিউজটি গায়েব করে দিতে হবে? আমি প্রথম আলোকে দোষারোপ করছি না, কারণ শুধুমাত্র প্রথম আলোই না, আজকে বাংলাদেশের সমস্ত গণমাধ্যম আজকে সরকারের আগ্রাসনের কবলে। তারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারছে না, তারা স্বাধীনভাবে কথা বলতে পারছে না, তারা স্বাধীনভাবে লিখতে পারছে না। ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়েছে, এই আইনের মাধ্যমে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, এই আইনের মাধ্যমে মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হচ্ছে। তো এই হলো স্বাধীনতা। এই স্বাধীনতা দিয়ে আসলে আমরা কি করব বলেন, আপনারাই বলেন, এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব? আমি মানব জমিনের সাংবাদিক জীবন ভাই, তিনি খুবই পরিচিত এবং একই সাথে একজন চিত্র সাংবাদিক হিসেবে তিনি সবার কাছে খুবই গ্রহণযোগ্য, তিনি যে লেখাটি পোস্ট করেছেন আমি একটু আপনাদের শোনাবো সেখানে কি লেখা। সেখানে লেখা, স্বাধীনতা দিবসের বিশেষ খবর, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে চলমান নীরব দুর্ভিক্ষ নিয়ে প্রতিবেদন এবং গ্রাফিক্স প্রকাশ করার পর কোনো নোটিশ ছাড়া আবার সেটি সরিয়ে নিতে বাধ্য হলো দৈনিক প্রথম আলো। এটাই স্বাধীনতা দিবসের আসল স্বাধীনতা। দেখেন আমাদের স্বাধীনতা কোথায় গিয়ে পৌঁছেছে, স্বাধীনতার 53 বছর শেষ হয়ে যাচ্ছে অথচ এখনো পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এগুলো বাস্তবায়ন করা হয়নি। তাহলে এই স্বাধীনতা আসলে কতটুকু প্রকৃত জনগণের স্বাধীনতা, কতটুকু জনগণ প্রকৃতপক্ষে এই স্বাধীনতা ভোগ করতে পারছে, আমি সেই প্রশ্ন রাখছি। আজকে আপনারা কথায় কথায় বলেন যে অমক পাকিস্তানের এজেন্ট, অমক পাকিস্তানের দালাল, আর অন্যদিকে ওই পাকিস্তানের আইয়ুব খান, ইয়াহিয়া খান যা যা করত, আপনাদের মধ্যেও আমরা সেই
চরিত্রগুলো সেই বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করছি। সাধারণ জনগণের জন্য যে আপনারা কাজ করবেন সেই কাজ তো আমরা দেখছি না। আমাদের খাদ্যের কষ্ট, আমাদের বস্ত্রের কষ্ট, আমাদের থাকার কষ্ট, আমাদের নিরাপত্তার কষ্ট, আমাদের ঘুমানোর কষ্ট, আমাদের মানসিক কষ্ট, প্রত্যেকটা কষ্টে কষ্টে আজকে আপনারা আমাদেরকে জর্জরিত করেছেন। আজকে আমাদের সুখ নাই, সুখ নামক সেই সোনার হরিণ সেটি হারিয়ে গিয়েছে। আমাদের চোখে ঘুম নাই, আমাদের শরীরে ক্লান্তি, আমাদের পকেটে টাকা নাই, এই হলো স্বাধীনতা। আমাদের গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ করার পরে সেই সংবাদ আর থাকে না, এই হলো স্বাধীনতা। আমাদের হাসপাতালগুলোতে চিকিৎসা নাই, আমাদের বিদ্যালয়গুলোতে শিক্ষা নাই, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে উপযুক্ত শিক্ষা নাই, শিক্ষার পরিবেশ নাই, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর হল সেখানে সন্ত্রাসের অভয়ারণ্য। আজকে কিশোর গ্যাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায়, সেখানে আমি দেখলাম যে প্রলয় নাকি একটা নাম দিয়েছে, সেই নামের গ্যাং পাওয়া যাচ্ছে, যারা মাদকাসক্ত, যারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করে, যারা ক্যাম্পাসগুলোতে এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই হচ্ছে আমাদের স্বাধীনতা। এই কি স্বাধীনতা আমরা চেয়েছিলাম? 30 লাখ শহীদ, যে শহীদের তালিকা এখনো পর্যন্ত আপনারা তৈরি করতে পারেননি, তাহলে আপনারা কি করলেন? আজকে প্রথম আলোর খবর দেখলাম যে স্বাধীনতার 52 বছর শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত মুক্তিযোদ্ধার তালিকা সঠিকভাবে প্রকাশ করতে পারেনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, এই হলো স্বাধীনতা। এই স্বাধীনতা কি আপনি আমি চেয়েছিলাম? 30 লাখ মানুষ চেয়েছিল, 2 লাখ মা বোন চেয়েছিল, যাদের সম্ভ্রমণী হয়, যাদের প্রাণ যায়। এতটুকু বলে আজকে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।